पद्मश्री सम्मान हाते पेलें कामतापुरी भाषा चर्चार अन्यतम प्रधान पथिकृत धर्मनारायण वर्मा। बयसर भारे प्राय शय्याशायी उत्तरबंगे विशिष्ट बुद्धिजीवी पद्मश्री नीते दिल्ली जीते पारबेन ना बोले केंद्रीय स्वराष्ट्र मंत्रक के जानिएछिल तार परिवार। किन्तु जीवित थाकले पद्मश्री प्रापक छाड़ा जेमन अन्य काउके देवार नियम नेई तेमनी बाड़ीते बोये निये आसार अतीत नजिरो नेई। केंद्रीय स्वराष्ट्र मंत्रक एई अपारगता जानिए चुप करे बसे थाकाय এই 86 বছর বয়সী ধর্মনারায়ণের বাড়িতে আজ পদ্মশ্রী সম্মান তুলে দিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমার শাসক রোহন কান্ত যোশী এবং তুফানগঞ্জ দুনং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসঞ্জিৎ কুণ্ডু। শেষ বয়সে পদ্মশ্রী সম্মান হাতে পায় খুশি হয়েছেন তার পরিবারের লোকজন থেকে শুরু করে গোটা তুফানগঞ্জবাসী। কোচবিহার জেলার বক্সিরহাট থানার হরিপুর গ্রামের বাসিন্দা ধর্মনারায়ণ বর্মন আজ পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে খুশির খবর। দল মত নির্বিশেষে উত্তরবঙ্গবাসীর বিশ্বাস করেন এই সম্মান পাওয়ার যোগ্য মানুষ অতীতে তুফানগঞ্জ এনএম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন। কামতাপুরী ভাষা স্বীকৃতির দাবিতে তিনি জীবনভর আন্দোলন করেছেন, যুক্তি দিয়ে বুঝিয়েছেন কেন এই ভাষার আলাদা মর্যাদা পাওয়া উচিত। বিশিষ্ট ভাষাবিদের সামনে কামতাপুরী ভাষার উপভাষা নয় বলেও সওয়াল করেছেন তিনি। এজন্য একসময় তার পিঠে বিচ্ছিন্নতাবাদী তকমা লাগানো হয়েছিল, বরং আলাদা ভাষার যোগ্যতা প্রমাণ করতে তিনি কামতাপুরী ব্যাকরণ রচনা করেছেন। জেলা শাসক পবন কাদিয়ান কি জানিয়েছেন? গত বছরের 9th November মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী অ্যাওয়ার্ড মাননীয় ডক্টর ধর্মনারায়ণ বর্মাকে কনফার করেছিলেন। ওই অ্যাওয়ার্ডটা উনি নিজে ওখানে গিয়ে নিতে পারেননি। ওই অ্যাওয়ার্ডটা আজকে আমাদের জেলাতে আমরা ওনার বাড়িতে এসে ওনার হাতে অ্যাওয়ার্ড সনদ এবং তার সঙ্গে দুটো পদক থাকে, ওটা ওনাকে দিলাম। সেই যেহেতু ইনস্টিটিউটের সেরেমনি মাননীয় রাষ্ট্রপতি 9th November করে নিয়েছেন, তাই আমরা ফর্মাল সেরেমনি আবার অ্যাওয়ার্ড কনফার যেহেতু হয়ে গেছে আমরা করিনি। আমরা উইথ ডিউ কার্টেসি ওনার বাড়িতে এসেই এই সম্মানটা সম্মান ওনার হাতে দিয়ে দিয়েছি।